রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই হঠাৎ করে উত্তপ্ত কোরীয় উপদ্বীপ, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া ঘোষণার একদিন পরে হঠাৎ করেই দুটি ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া বলছে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত তারা, আর তাদের সামরিক মহড়ার পাল্টা জবাব হিসেবেই এই উদ্যোগ। অন্যদিকে চীন বলছে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ উস্কানিমূলক। এ নিয়েই আমাদের আজকের আলোচনা। পুরো বিশ্বই যেন সামরিক উত্তেজনা বাড়ছে। দর্শক, এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। ওমর ইনান, আমরা আলোচনা যাব, তবে তার আগে আমাদের আরেক সহকর্মী রায়হানুল রানা একটি প্রতিবেদন করেছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার বিষয়ে। সেই প্রতিবেদনটি দেখে আসব, তারপরে আলোচনা করব। হুমকি আর হুঁশিয়ারি দিয়ে সবসময় আলোচনায় থাকতে যেন পছন্দ করে উত্তর কোরিয়া। সে ধারাবাহিকতায় বুধবার নিজেদের পশ্চিম উপকূল থেকে সাগর অভিমুখে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। কোভিডে বিপর্যস্ত উত্তর কোরিয়া দুই মাস পর কোনো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চালানোর ঘোষণার একদিনের মাথায় এই পরীক্ষা কিম জং উনের যেন সতর্কবার্তা। এদিন উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। একই সঙ্গে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য দেশটিকে সহায়তার ঘোষণাও দেন তিনি। উত্তর কোরিয়াকে প্রথমে পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে সরে আসতে হবে, এরপর যদি তারা কোনো সাহায্য চায় তাহলে আমরা তাদের সব ধরনের সহায়তা দেব। এদিকে ওয়াশিংটন সিওলের যৌথ মহড়ার ঘোষণায় উদ্বেগ জানিয়েছে বেইজিং। নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এমন পদক্ষেপ কোরীয় উপত্যকায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কোরীয় উপত্যকায় শান্তি ও স্থিতিশীলতা যাতে বজায় থাকে তা নিশ্চিত সব দলের প্রতি আমাদের আহ্বান থাকবে। নতুন করে সামরিক মহড়া উত্তেজনা তৈরি করতে পারে। এর আগে মঙ্গলবার নিজেদের শক্তির পরীক্ষা ও সামরিক প্রশিক্ষণের জন্য 22 আগস্ট থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত মহড়া চালানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। গ্রীষ্মকালীন এই মহড়ায় যুদ্ধ বিমান, ট্যাঙ্ক সহ দু দেশের 1000 সেনা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছে দেশ দুটির সামরিক বাহিনী। রাহুল রানা, সময় সংবাদ। আমরা প্রতিবেদনটি দেখলাম। আমরা জানি যে উত্তর কোরিয়ার এই সামরিক যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো সেই উৎক্ষেপণের কিন্তু কিছুদিন আগেই আমরা জানি যে তাইওয়ান ইস্যুতে চীন সাগরে মহড়া চালায় চীন, এবং এই ইস্যুতেই কিন্তু যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আমাদের সাথে আছেন ওমর ইনান। ইনান, এই যে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে এক ধরনের উত্তেজনা কিন্তু খুব বিরাজ করছে, অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ঠিক সেই মুহূর্তে উত্তর কোরিয়ার যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো, তাদের দাবি যে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া যে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে তার পাল্টা ব্যবস্থা হিসেবে তাদের এই তৎপরতা, এই আসলে যে পরিস্থিতিটা আসলে কোন দিকে যাচ্ছে বর্তমান? দেখুন, এখন আমরা আমাদের আজকের বিষয় বলেছি যে বিশ্বজুড়ে সামরিক উত্তেজনা। আসলেই সত্য যে প্রথমে আমরা দেখেছি যে এই বছরের শুরুতে ইউক্রেনে রাশিয়া যে সামরিক অভিযান শুরু করেছে সেটি কিন্তু এখনও শেষ হয়নি, এখনও চলছে। এরপর আমরা দেখলাম কিছুদিন আগেই যে তাইওয়ানে চীন যে তারা সামরিক অভিযানের যে ঘোষণা দিয়েছে তারই কার্যক্রম হিসেবে আমরা দেখেছি ব্যাপক আকারে তারা মহড়া চালিয়েছে, এবং আরেকটি অস্থিতিশীল পরিস্থিতি আসলে সৃষ্টি হচ্ছে। আর এর মধ্যেই আমরা এখন নতুন করে খবর পেলাম যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যখন তারা সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে কিংবা চালানো শুরু করছে, ঠিক তখনই কিন্তু উত্তর কোরিয়া তাদের আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করলো। এখন পর্যন্ত আমি যদি বলি যে এই বছরেই উত্তর কোরিয়া এখন পর্যন্ত 31টির বেশি তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, এবং সবশেষ আজকে যেটি গতকাল তারা যেটি চালিয়েছে এটি নিয়ে 32তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এবং এর মধ্য দিয়ে আসলে উত্তর কোরিয়া জানান দিতে চাইছে যে উত্তর কোরিয়াকে দমানোর জন্য যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা যে দেশগুলো আছে তারা যে ধরনের পদক্ষেপ নিচ্ছে, কিংবা এশীয় অঞ্চলে বিশেষ করে পূর্ব এশিয়ার অঞ্চলে জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া যে দেশগুলো আছে সেই সব অঞ্চলে নতুন করে যেন অস্থিতিশীলতা তৈরি না হয় সেজন্য কিন্তু আগাম সতর্কবার্তা হিসেবে কিন্তু উত্তর কোরিয়া তাদের জানান দিচ্ছে। এর আগেও আমরা দেখেছি যে এই বছরের শুরুতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে আরও বিভিন্ন মাত্রার, বিশেষ করে মধ্যম মাত্রা থেকে শুরু করে দীর্ঘমাত্রারও আমরা বিভিন্ন পর্যায়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে দেখেছি উত্তর কোরিয়াকে। আসলে এটিকে বলা যায় যে কিম জং উন মনে করা হচ্ছে যে তিনি আসলে খেলনায় পরিণত হয়েছে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা। তবে সামগ্রিকভাবে যে নিরাপত্তা
এখন যে আমাদের বিশ্ব যেদিকে যাচ্ছে, আসলে একটি স্বাভাবিকভাবে একটি প্রশ্ন উঠছে যে তবে কি আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে বিশ্ব এগুচ্ছে কিনা, বিশেষ করে ইউক্রেন যে রাশিয়া সংঘাত, তাকে ঘিরে বিভিন্ন দেশের যে অবস্থান, বিশেষ করে পশ্চিমা পুরো দেশগুলো একসঙ্গে, আবার এদিকে রাশিয়ার সঙ্গে তুরস্কের একটি কৌশলগত অবস্থান, চীন আবার রাশিয়ার পক্ষে অবস্থান নিচ্ছে, এশিয়ার দেশগুলো আবার বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, সামগ্রিকভাবে আসলে আশঙ্কা করা হচ্ছে যে যে কোনো সময়ে একটি বড় ধরনের সংঘাত শুরু হয়ে যেতে পারে, এবং এখন থেকে যদি দেশগুলো সংযত না হয়, বিশেষ করে পরমাণু ক্ষেপণাস্ত্র, পরমাণু যে ওয়ারহেডগুলো রয়েছে এগুলোর ব্যবহারের বিষয়ে যদি তারা সতর্ক না হয়, তাহলে যে কোনো মুহূর্তে আসলে একটি তৃতীয় যুদ্ধ বেঁধে যেতে পারে, এমনটা আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আরেকটি বিষয় না, আমরা জানি যে এই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঠিক একদিন আগে যুক্তরাষ্ট্র কিন্তু তাদের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, অর্থাৎ পরীক্ষা চালিয়েছে, এবং সেটি কিন্তু পরমাণু অস্ত্র বহনে সক্ষম। এখন কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্র দাবি করেছে যে এটি তাদের যে রুটিন মাফিক যে মহড়া, সেই মহড়ায় এটি অনেক আগেই চালানোর কথা ছিল, অর্থাৎ যখন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করে ঠিক সেই সময় তাদের মহড়া চালানোর কথা ছিল, কিন্তু ওই সময় চীনের সাথে এক ধরনের তীব্র উত্তেজনা দেখা দেয়, সেই উত্তেজনার কারণে তারা সেটি স্থগিত রেখেছিল এবং পরবর্তীতে এটি চালিয়েছে। আরেকটি কথা বলে রাখি আপনাকে যে মার্কিন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তিনি কিন্তু বলেছেন যে হয়তো রাশিয়ার সাথে এক ধরনের সামরিক যুদ্ধের দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র, যে কোনো মুহূর্তে তারা যুদ্ধ লেগে যেতে পারে, এরকম আশঙ্কা প্রকাশ করেছে। অন্যদিকে রাশিয়াও কিন্তু গতকাল বলেছে যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথেও তারা সামরিক যুদ্ধে জড়াতে পারে, বা সেই আশঙ্কা তৈরি হয়েছে, কারণ ইউক্রেনকে পশ্চিমা দেশগুলো যেভাবে সহযোগিতা করছে তাতে সেভাবে তারা বসে থাকতে পারে না। এখন তাহলে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, যে তাহলে কি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং অন্যদিকে পশ্চিমা যে দেশগুলো রয়েছে, ইউরোপের যে দেশগুলো আছে, এই ধরনের অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের যে আশঙ্কার কথা বলছে নিরাপত্তা বিশ্লেষকরা বা আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা যারা বলছেন, সেই সংখ্যাটা আসলে কতটুকু জোরালো হচ্ছে? আসলে আমরা যদি এর আগের যে বিশ্বযুদ্ধগুলো ছিল সেগুলো যদি পর্যবেক্ষণ করি বা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পারবো যে আসলে এ ধরনের প্রেক্ষাপটেই কিন্তু তৈরি হয়েছিল, বিশেষ করে সামরিক অভিযান এবং দেশগুলোর যে আধিপত্য, বিশেষ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কিংবা যুক্তরাষ্ট্র, যে পশ্চিমা আধিপত্য, এই আধিপত্যকে কেন্দ্র করেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা দেখেছি, এবং এক পর্যায়ে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা, বিশেষ করে যখন পারমাণবিক অস্ত্র যখন ব্যবহার করা হয়েছিল, সেই দুটি পারমাণবিক অস্ত্রের ক্ষতর রেশ কিন্তু এখনও জাপানবাসী কিন্তু সেরে উঠতে পারেনি, তারা এখনও কিন্তু ভুগছে, হিরোশিমায় যদি আমরা বলি, নাগাসাকিতে যদি বলি, যার কারণে সবাই কিন্তু এখন গুরুত্ব দিচ্ছে এই পারমাণবিক অস্ত্রের দিকে। আপনি জানেন যে বিশ্বের এখন পর্যন্ত 9টি দেশের কাছে এই পারমাণবিক অস্ত্র রয়েছে, এমনটা দাবি করা হচ্ছে, যদিও আরও কয়েকটি পরিসংখ্যানে আরও কয়েকটি দেশের কথা বলা হয়েছে, কিন্তু আমরা যেই বিষয়টি দেখছি যে পরমাণু ক্ষেপণাস্ত্র বা এই ধরনের উৎক্ষেপণ করা নিয়ে, পরীক্ষা করা নিয়ে যুক্তরাষ্ট্রের যে অবস্থান, সেটি কিন্তু আসলে দ্বিমুখী একটি অবস্থানে কিন্তু রূপ নিয়েছে। তারা উত্তর কোরিয়াকে যখন তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে তখন তারা বাধা দিচ্ছে, আবার নিজেরা কিন্তু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে, এবং সেটিকে তারা তাদের রুটিন ওয়ার্ক এবং তাদের সার্বভৌমত্ব রক্ষার কথা বলে কিন্তু এই পরীক্ষাগুলো চালানো হচ্ছে, যার কারণে স্বাভাবিকভাবে এই অংশের অর্থাৎ দক্ষিণ এশিয়া কিংবা উত্তর কোরিয়া, রাশিয়া কিংবা চীনের মতো যে দেশগুলো আছে, কিংবা মার্কিন বিপক্ষে মার্কিন বিরোধী যেই সব দেশগুলো আছে, তারা আসলে বলছে যে এটি আসলে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী অবস্থান, যুক্তরাষ্ট্র যদি তাদের এই ধরনের দ্বিমুখী কর্মকাণ্ড থেকে সরে না আসে, তাহলে সেই দেশগুলো তাদের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে তারা একই ধরনের পদক্ষেপ নিতে, অর্থাৎ পারমাণবিক যে ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র সেগুলোর পরীক্ষা তারা চালিয়ে যাবে, যার কারণে কিন্তু এখন নতুন করে দ্বন্দ্বটা দেখা দিয়েছে। আপনি জানেন যে এখন যে বর্তমানে পরিস্থিতিটা চলছে, আসলে আধিপত্যকে কেন্দ্র করেই কিন্তু এখনকার যে সমস্যা। আচ্ছা, আরেকটি জিনিস ইরান, আমরা ওই দিক থেকে ঘুরে আসি, একটু ভারত মহাসাগরে আসি, সেটি আপনি জানেন যে গতকাল চীনের শ্রীলঙ্কার হাম্বানটোটা সমুদ্র বন্দর, যেটি বর্তমানে এটি নিয়ন্ত্রণ করে চীন, অর্থাৎ চীনের কাছে 99 বছরের জন্য এটি লিজ দেওয়া হয়েছে, সেই বন্দরে কিন্তু চীনের একটি গবেষণা জাহাজ, বলতে সামরিক গবেষণা জাহাজ বলা হচ্ছে, কিন্তু এটি আবার যে ভারতীয় যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে তারা বলছে যে এটি আসলে গুপ্তচর বৃত্তি তারা করছে, এবং এটি এবং গোয়েন্দা একটা জাহাজ, সেই জাহাজটি সেখানে বন্দরে ভিড়ে করছে, এবং এই জাহাজটি কিন্তু বন্দরে নোঙর করার আগে কিন্তু আপত্তি জানিয়েছিল বিভিন্ন গণমাধ্যমের খবর, যেটি যে ভারত
তীব্র আপত্তি জানিয়েছিল শ্রীলঙ্কাকে। তারা বলেছিল যে এ জাহাজ যেন কোনোভাবে সেই বন্দরে ফিরতে না পারে, এতে তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। আমরা জানি যে সেখানে সেই জাহাজটি ভিড়েছে এবং এক ধরনের সেটিও নিয়েও একটা আলোচনা হয়েছে। আমরা এই আলোচনা যাব আপনার কাছে, তবে আমরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে আসবো। দর্শক, চীনের যে গবেষণা জাহাজ, সেই জাহাজটি ভিড়েছে গতকাল শ্রীলঙ্কার বন্দরে, আমরা সেই প্রতিবেদনটি দেখে আসবো। স্থানীয় সময় মঙ্গলবার শ্রীলঙ্কায় চীনের নির্মিত হাম্বানটোটা বন্দরে নোঙর করে চীনের সামরিক নজরদারি জাহাজ U-1 Wang 5। এ সময় বন্দরে চীন ও শ্রীলঙ্কার জাতীয় পতাকা হাতে দুই দেশের কর্মকর্তারা জাহাজটিকে স্বাগত জানান। লঙ্কান পার্লামেন্টের সদস্যরা বলেন, জাহাজটি নোঙর নিয়ে কিছু বিতর্ক দেখা দিলেও তা আলোচনার মাধ্যমে মীমাংসা করা হয়েছে। জাহাজটি নিয়ে কিছু বিতর্ক ছিল, তবে আমাদের সরকার সবকিছু বুঝে আলোচনার মাধ্যমে নোঙরের অনুমতি দিয়েছে। এখানে বিতর্কের কিছুই নেই, তারা সমুদ্রে গবেষণার জন্য এসেছে, কোনো যুদ্ধ নয়। জাহাজটিকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই ধরনের কার্যক্রম দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করবে, শ্রীলঙ্কা ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুসংহত হবে। বিশ্বের উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে আধুনিক ও সজ্জিত চীনা জাহাজটি অবশেষে আমাদের জলসীমায় পৌঁছেছে। এটি প্রমাণ করে যে আমরা শক্তিশালী দেশগুলোর সমস্ত চাপ সত্ত্বেও সার্বভৌমত্ব বজায় রেখেছি। U-1 Wang 5 চীনের সবশেষ প্রজন্মের মহাকাশ নজরদারি জাহাজগুলোর একটি বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। স্যাটেলাইট, রকেট ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নজরদারিতে এই জাহাজ ব্যবহার করা হয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, চীনের পিপলস লিবারেশন আর্মির স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স U-1 Wang জাহাজটি পরিচালনা করে থাকে। ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম জাহাজটিকে গুপ্তচর বা গোয়েন্দা নজরদারি জাহাজ হিসেবে উল্লেখ করেছে। NDTV-র এক প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কায় যাওয়ার সময় জাহাজের ট্র্যাকিং সিস্টেম ভারতীয় স্থাপনাগুলোর তথ্য সংগ্রহ করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারত ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগ সত্ত্বেও গত শনিবার জাহাজটি নোঙরের অনুমতি দেয় শ্রীলঙ্কা সরকার। বন্দরটির কর্মকর্তারা জানিয়েছেন, শ্রীলঙ্কার সমুদ্র সীমায় কোনো গবেষণা চালানো যাবে না এমন শর্তে জাহাজটিকে নোঙরের অনুমতি দেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটিকে আগামী 22 আগস্ট পর্যন্ত চীনের পরিচালিত বন্দরে থাকার অনুমতি দেওয়া হয়েছে। $112 কোটি মার্কিন ডলারের বিনিময়ে চীনের কাছে 99 বছরের জন্য হাম্বানটোটা গভীর সমুদ্র বন্দর লিজ দিয়েছে শ্রীলঙ্কা। ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার পরপরই বন্দরটি লিজ দেয় কলম্বো। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। আমরা প্রতিবেদনটি দেখলাম ইনান। এই যে এই চীন কিন্তু বসে নেই, তার মানে কি আসলে চীনও কি এক ধরনের যুদ্ধের প্রস্তুতি নিয়ে শুরু করেছে, কি মনে করেন আপনি? একদিকে দক্ষিণ চীন সাগর, অন্যদিকে কোরীয় উপদ্বীপ, আরেকদিকে ভারত মহাসাগর, এবং এই জাহাজটি নিয়ে কিন্তু নানা রহস্য রয়েছে। মানে চীন যত বলছে তারা গবেষণা, কিন্তু চীনের যে এই সামরিক জাহাজ অর্থাৎ সেই গবেষণা জাহাজ, সেই গবেষণা জাহাজে যে কাজগুলো হয় বা যে ধরনের প্রযুক্তি রয়েছে তাতে কিন্তু উদ্বেগ থাকেই। আগেই বলেছে যে এখনকার যে পরিস্থিতি আসলে সব কিন্তু এই আধিপত্য কেন্দ্র করে, অর্থাৎ কোন দেশকে কোন দেশগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে, বেশ করে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া, এই দেশগুলো কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে দক্ষিণ চীন সাগর কিংবা ইউক্রেন কিংবা এই অঞ্চলে বঙ্গোপসাগর অঞ্চলে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, এই দেশগুলোকে তারা কিভাবে কাছে টানবে, আনুকূল্য, তাদের আনুকূল্য গ্রহণ করবে, এ ধরনের কার্যক্রম কিন্তু দেখা যাচ্ছে। আর বিষয়টা যখন শ্রীলঙ্কা, আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কায় যেই ধকলটা গেছে, এখনও কিন্তু তারা অর্থনৈতিক সংকটের মধ্যে আছে। আপনার প্রতিবেদনে আমরা যেমনটা দেখলাম যে 99 বছরের জন্য লিজ দিতে কিন্তু বাধ্য হয়েছে, অর্থাৎ চীন কিন্তু এখন বৈধভাবেই তাদের সেই অঞ্চলে, তারা কিন্তু তাদের অংশ হিসেবে তারা সেখানে কার্যক্রম পরিচালনা করতে পারে, যেহেতু এই অংশটা চীনের, যেহেতু তারা এখন সেটার অধিকার রাখে। আবার অন্যদিকে আমরা যদি দেখি যে ভারত যেটি বলছে যে তাদের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে তারাও কিন্তু বাধা দিতে পারে যে না, এখানে এ ধরনের কোনো কার্যক্রম চালানো যাবে না। দুপক্ষেরই কিন্তু যুক্তি আছে এবং দুপক্ষের তাদের যে দাবি দেওয়া, তারা কিন্তু তাদের অবস্থানে অনড় রয়েছে, এবং ভারত কিন্তু বলছে যে চীন যদি এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখে সেক্ষেত্রে তাদের সার্বভৌমত্ব বিনষ্ট হবে। অন্যদিকে চীন বলছে যে তারা কিন্তু সেই অঞ্চলে তাদের যে সার্ভিলিয়ান্স, এক্ষেত্রে কিন্তু ভারত এবং চীনের মধ্যেও এক ধরনের একটা উত্তেজনা। আমরা জানি যে আগে থেকেই তার লাদাখ সীমান্তে তাদের দু দেশের উত্তেজনা ছিল, এখন নতুন করে আবার এই ভারত মহাসাগরে যদি এই উত্তেজনা দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু যে পরাশক্তি বা বড় বড় যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা টানাপোড়েন তৈরি হচ্ছে। আপনি জানেন যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, তিনি বলেছেন যে ছোট্ট একটি ভুলের কারণে পরমাণু যুদ্ধ লেগে যেতে পারে।
হয়তো সেই যুদ্ধ না লাগুক আমরা সবাই চাই। এখন এই ভুল কোথায় মানে যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মানে পরিস্থিতির সংকট কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আপনি যেমনটা বলছেন আপনার কথা ধরে আমি বলতে চাই যে সব কিছু মিলিয়ে কিন্তু পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে না। এই ক্ষেত্রে এখন নতুন কি হতে পারে বা কি পরিস্থিতি তৈরি হতে পারে বা কি ধরনের কৌশল নিতে পারে বিশ্ব? দেখুন, এই ক্ষেত্রে সবার আগে কিন্তু যে বিশ্ব রাষ্ট্রনেতা যারা আছে, বিশ্বের যে প্রভাবশালী দেশগুলো আছে, আসলে তাদেরই এগিয়ে আসতে হবে। এবং বিশেষ করে আমি যদি বলি যুক্তরাষ্ট্র, রাশিয়া, তুরস্ক কিংবা ইউরোপের যে দেশগুলো রয়েছে, তাদের যে রাষ্ট্রনেতা রয়েছে, তাদের উচিত হবে এই মুহূর্তে যে তারা যে শান্তি প্রক্রিয়া যেভাবে বিশ্ব শান্তি স্থাপনের কথা বলছে, বিশেষ করে জাতিসংঘ সনদে তারা যে চুক্তি মেনে চলার কথা রয়েছে, পরমাণু অস্ত্রগুলো ব্যবহার না করতে যেই ধরনের বিদ্যমান চুক্তি রয়েছে সেগুলো আসলে কার্যকরে তাদের ভূমিকা রাখতে হবে। তবে তাদের যে প্রচেষ্টা সেটি কিন্তু দেখা যাচ্ছে না, কারণ আমরা যদি দেখি যে তাদের যদি যে এইসব প্রচেষ্টা যদি আসলে অব্যাহত থাকতো তাহলে বর্তমান যে ইউক্রেন রাশিয়া যে যুদ্ধটি চলছে সেটি চলতো না। অন্যদিকে নতুন করে তাইওয়ানের যে উত্তেজনাটি দেখা দিয়েছে সেটিও কিন্তু হতো না। আপনি জানেন যে সব কিছুর পেছনে মূলত স্বাভাবিকভাবে বিশ্লেষকরা পশ্চিমা দেশগুলোকে দায়ী করে আসছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে। তারা বলছে যে যুক্তরাষ্ট্রের কলকাঠিতেই আসলে এই সামগ্রিক বিশ্বে যে অস্থিরতা সেটি চলছে। একদিকে আপনি দেখছেন, আমরা জানি যে এই আপনার যে যুদ্ধের কারণে কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি এক ধরনের খারাপ। তবে আসার কথা হলো এই যে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্ভবত শিগগিরই আজকালের মধ্যে ইউক্রেন সফরে যাবেন, এবং এই সফরে হয়তো তারা তাকে বোঝানোর চেষ্টা করবেন যে এই যুদ্ধ কারোর জন্যই মঙ্গল নয়। হয়তো দুপক্ষের এই আমরা জানি যে হলো রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটা চুক্তি হয়েছে এবং সেটি কিন্তু জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায়, এবং সেই মধ্যস্থতার কারণে কিন্তু আমরা জানি যে দরিদ্র যে দেশগুলো রয়েছে আফ্রিকা এবং খাদ্য সংকট ছিল, সেই সংকট কিছুটা হলেও কাটাতে সক্ষম হয়েছে। তো ধন্যবাদ আপনাকে ইনান আমার সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আন্তর্জাতিক খবরের বিশ্লেষণ। দেখা হবে আবারও নতুন কোনো খবরের বিশ্লেষণে। সে পর্যন্ত ভালো থাকুন, সঙ্গেই থাকুন সময়ের।